গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তো ভালো নেই, তোমরা জানোই। যেটা আমার এতদিন হয়নি, গতকাল রাত্রি থেকে আমার পায়ে পেন হচ্ছে। আমি জানি না, আমাকে ওষুধ দিয়েছে ডাক্তার, তো একটু সমস্যার জন্য ওষুধটা সাথে সাথে আমি কিনতে পারিনি। তবে আজকে হয়তো ওষুধ এসে যাবে, আজকে থেকে আমি ওষুধ খেতে পারবো। তো ডাক্তার হয়তো বুঝে শুনে দিয়েছে, তার মধ্যে পেন কিলার ছিল, গ্যাসের ওষুধ ছিল, দুটোই মানে পেন কিলার ছিল। কোনো রকম ক্যালসিয়ামের ওষুধ দেয়নি ডাক্তার, কেন আমি বুঝতে পারিনি। আর সেই সময় যখন আমাকে বলেছিল ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করাতে হবে, তখনই ডাক্তার ওষুধগুলো বোঝাচ্ছিল। আমি ভীষণ ডিস্টার্ব হয়ে গেছিলাম, যার জন্য আমি ডাক্তারকে আর আলাদা করে জিজ্ঞেস করিনি। বাড়িতে এসে চিন্তা করলাম যে ক্যালসিয়াম ওষুধ তো ডাক্তারের দেওয়া উচিত ছিল। তো আগামীকাল যদি আমি যাই, এখন আমি পুরোপুরি জোগাড় করে উঠতে পারিনি, কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুরবেলা 12টার মধ্যে ওখানে পৌঁছে যেতে বলেছে। আমি এখনও অবধি পুরোপুরি জোগাড় করে উঠতে পারিনি। যদি হয়ে যায় তো আগামীকাল গেলে আমি অবশ্যই বলবো ডাক্তারকে যে আমাকে কেন ক্যালসিয়ামের ওষুধ দেয়নি, কারণ ওটা কিন্তু অনেকেই আমাকে বললো যে ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু দরকার। কালকে আমি সারা রাত ঠিক মতন ঘুমোতে পারিনি, কারণ প্রথমত শরীরের একটা কষ্ট তো আছেই, তারপরেও চিন্তা, ভীষণ টেনশান হচ্ছে, সব দিক দিয়েই টেনশান হচ্ছে। তোমাদের আর আলাদা করে ভেঙে বললাম না কি, আর জানি না, ভালো লাগছে না আমার, কিছুই ভালো লাগছে না। কারণ এখন ব্যথাটা হঠাৎ করে হচ্ছে কেন জানি না। সকালবেলা উঠেই আমি ওরা কারখানায় কাজে আসার আগে আমি স্নান ঠান করে নিলাম, কেননা না হলে আমার এখানে নিজে স্নান করতে খুব অসুবিধা, যার জন্য আমি সকাল সকাল উঠেই লাল্টু বললো তুমি স্নান করে নাও। তো ওর জন্য খারাপ লাগছে, কারণ ওরও তো শরীরটা সুস্থ না, ওরও শরীরটা সুস্থ না, যার জন্য খারাপ লাগছে। অনেকটা কাজ আমাকেও, যাক আর কি বলা যাবে, আর কিছু কপালে ছিল, ভক্ত করতেই হবে। সমস্যা হচ্ছে যে ভয় পাচ্ছি ও না অসুস্থ হয়ে পড়ে আমাকে এত দেখাশোনা করতে গিয়ে। হ্যাঁ, দিদিও করছে অবশ্য ওর মতন করে, যেটুকুনি পারছে আমার হাতে হাতে সব কিছু এগিয়ে দেওয়া। একটা মানুষ বিছানায় পড়ে থাকলে যে তার কী অবস্থা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে সবটুকুই, যেহেতু আমাকে একদম কমপ্লিট বলেছে বিছানাতেই বসে থাকতে, নাপতে না, হয়তো প্লাস্টার করে দেওয়ার পর আমাকে বলেছে আমি হাঁটতে পারবো। তো এই জন্যে ভিডিও করছিলাম যে আজকে হয়তো আমি লাইভে আসতে পারবো না, কারণ আমার সত্যি মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা কোনোটাই ভালো নেই, লাইভে আসার মতো নেই। তোমরা প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি। আমারও ভালো লাগছে না এইভাবে থাকতে, জানি না কোন পাপের ফল ভোগ করছি। বলি না আমরা কখন কোথায় কী পাপ করে রাখি, না কোথায় কী ভুল করে রাখি নিজেরাও জানি না, সেইটা কখন কোথায় গিয়ে আমাদের ভোগ করতে হয়। তো যাই হোক, এটাও হয়তো আমার কোনো পাপেরই শাস্তি আমি ভোগ করছি। তো চলো, এইটুখানি বলার ছিল, ভালো থেকো সবাই, কারণ আমি জানি যে অনেকে চিন্তা করো আমাকে নিয়ে, এবার সারাদিন অফ হয়ে থাকলে তোমরাও চিন্তা করবে, তার জন্যে তোমাদেরকে বলে দিলাম। চলো সবাই ভালো থেকো, আর হ্যাঁ, হাসতে ভুলে যেও না, টাটা।